হাই এভরিওয়ান আই এম বোরহান ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসলাম আলাইকুম ডেয়ার ভিওয়ার্স আজও আমরা ঠিকই ব্যতিক্রম ধর্মী একটি বিশেষ ক্লাসের আয়োজন করেছি বিশেষ ক্লাস কেন কারণ আপনাদের অনুরোধের একটি বিশেষ ক্লাসে আজ হাজির হয়েছে আপনাদের মাঝে সেই বিশেষ ক্লাসটি হচ্ছে আমরা জেনেছি যে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির এর জব এক্সামটা বাইশ তারিখে হবে এবং সেই পরীক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে আমরা একটি সাজেশনমূলক প্লাস বিগত সালের কোশ্চিন প্যাটার্ন প্লাস আমাদের কিভাবে আমরা পরীক্ষা দিলে পারা পরীক্ষা ভালো করতে পারি টোটাল একটা সাজেশন বা গাইডলাইনের উপর একটা বিশেষ ক্লাসের আয়োজন করেছি আমরা জানতে পারছি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এর পরীক্ষা হবে দুইটা ক্যাটাগরিতে একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড হচ্ছে মেকানিক্যাল আমরা ফার্স্ট অফ অল স্টার্ট করতে যাচ্ছি ইলেকট্রিক্যাল টেকনোলজির উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাস এবং তার ভিতরে আমরা ফার্স্ট আমরা জানবো যে এর কোশ্চিন প্যাটার্নটা কেমন এবং কোনটায় কত মার্কস থাকে কিভাবে পরীক্ষা হয় সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই ভিউয়ার্স ফার্স্ট অফ অল আসে আমরা কোশ্চিন প্যাটার্ন কোশ্চিন প্যাটার্নের ভিতরে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্যাটাগরিতে কোশ্চিন সাজানো হয়েছে বিগত সালে তার ভিতরে অ্যাট ফার্স্ট আসে নন ডিপার্টমেন্ট অ্যান্ড সেকেন্ড ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট থেকে থাকে আমাদের ফোরটি মার্ক এবং ডিপার্টমেন্ট থাকে আমাদের সিক্সটি মার্কস এবং এক্সাম ডিউরেশনটা থাকে হচ্ছে আমাদের টোটাল টাইমটা হচ্ছে দেড় ঘন্টা সো আমাদের এই একশো মার্কস পরীক্ষা আমাদের এই অল্প সময়ের ভিতরে ক্যাপচার করতে হবে সো প্রত্যেকটা পরীক্ষার থেকে আমাদেরকে সেইভাবে প্রিপেয়ার্ড নিতে হবে আসি নন ডিপার্টমেন্ট কোশ্চিন প্যাটার্নে নন ডিপার্টমেন্টের টোটাল মার্কস থাকে চল্লিশ এবং মোট কোশ্চিন থাকবে ষাটটা বা সিক্সটি কোশ্চিন থাকবে টোটাল নাম্বার অফ কোশ্চিনের নাম্বার হচ্ছে সিক্সটি তা পার কোশ্চিনের মার্কস থাকবে টু বাই থ্রি অর্থাৎ আমাদের ভিতরে যে সিক্সটিটা যে কোশ্চিন তা যদি আমরা দেখতে চাই বাংলা টোয়েন্টি নাম্বার অফ কোশ্চিন ইংলিশ নাম্বার অফ কোশ্চিন জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স টোয়েন্টি টোটাল পার কোশ্চিন যদি টু বাই থ্রি দিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল কোশ্চিনটা হচ্ছে আমাদের ফোরটি এবং বলে রাখা ভালো এই যে চল্লিশ মার্ক এবং ষাটটা কোশ্চিন প্রত্যেকটাই কিন্তু আমাদের এমসিকিউ এবং আরও একটা মজার বিষয় সেটা হচ্ছে এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং বিগত সালে ছিল না নেক্সট ডিপার্টমেন্টাল কোশ্চেন ডিপার্টমেন্টাল কোশ্চেনের ভিতরে আমাদের টোটাল মার্কস হচ্ছে সিক্সটি এই সিক্সটি মার্ক্সটা টোটালটাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টেকনোলজি থেকে এবং কমিউনিকেশন টেকনোলজি থেকে আমরা দেখতে পেয়েছি তার ভিতরে আমরা যদি তিনটা ক্যাটাগরিতে আমার এই প্রশ্নটা বিগত সালে ছিল এবারও যে এমন থাকবে এমন কোনো কথা নেই তবে বিগত সালের যদি সেই ধারাবাহিকতা আমি একটু রিপিট করতে চাই সেটা হচ্ছে এমসি কিউ যেটা ডিপার্টমেন্টের দশটা প্রশ্ন থাকবে এমসি কিউ এবং পার কোশ্চিনে মার্কস থাকবে অন সো আমরা এমসি কিউ থেকে দশ মার্কস এবং ট্রু ফলস সেটাও ডিপার্টমেন্ট থেকে সেটারও মোট মার্কস হচ্ছে দশ দশটা প্রশ্ন থাকবে পার কোশ্চিনে মার্কস হচ্ছে এক করে তারপর এক্সাম যেটা রিটেন এক্সাম টেস্টে আমাদের পার টোটাল কোশ্চিন থাকবে আটটা এবং এখানে কোনো অপশান থাকবে না এবং প্রতিটা প্রশ্নের মার্কস থাকবে ফাইভ করে তারপর এইট ইন্টু ফাইভ সমান ফোরটি টোটাল আমাদের ডিপার্টমেন্ট থেকে ফোরটি মার্কস ডেয়ার ভিওর আমরা এই এইচটি ইঞ্জিনিয়ারিং সলিউশনের এই ভিডিওটাকে আমরা চারটা পার্টে ভাগ করেছি এবং প্রতিটি পার্টি প্রতিটি শিক্ষার্থীর জন্য আশা রাখি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা রাখি যে আপনারা প্রত্যেকে এই ভিডিওগুলি দেখবেন এবং একে অপরের মাধ্যমে শেয়ার করে প্রত্যেকে উপকৃত হবেন ডেয়ার পিওস আরও আমরা বিগত সালে দুই তিনটা পোস্টের আমরা একটা পিডিএফ ফাইল তৈরি করেছি সেটা আমাদের ইউটিউবের চ্যানেলে আপনারা কমেন্ট করলে এবং আমরা সেখানে আমরা কমেন্টের মাধ্যমেও এগুলো সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই আপনাদের জিমেল আইডি দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন তাহলে আমরা পিডিএফটা ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব এখন আমাদের স্টার্ট হবে আমাদের ধারাবাহিক ক্লাস যে চারটা পার্টের ক্যাটাগরি ক্লাস সেই ক্লাসগুলো খুবই সহজ এবং সাবলীল পদ্ধতিতে আমরা এই ক্লাসগুলো সাজিয়েছি আশা রাখি আপনাদের জন্য অনেক উপকারে আসবে